শ্বাস নিতে নিতে হাত পেছন দিকে যাবে এবং মনকে সংযত করব, শরীরের সাথে একই লয়ে আনার চেষ্টা করব। ঠিক আছে, সবাই রেডি? চোখ খুলবো না, কোনো অবস্থাতেই চোখ খুলবো না। সবাই রেডি তো? এবার আমরা শুরু করব আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেশন করব। সবাই জানো তো আজকে কী দিন? কী দিন আজকে? আন্তর্জাতিক যোগ দিবস। এবং এছাড়াও আন্তর্জাতিক যোগ দিবসের পাশাপাশি আজকে মিউজিক ডে, এবং একটি বছরের সব থেকে দীর্ঘতম দিন। তো এই দিনটাকে আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করব। ঠিক আছে, সবাই রেডি তো? কেমন জোশ? হাই, ওকে। তাহলে এবার আমরা একটি গানের মাধ্যমে শরীর ও মনকে সংযত করব এবং একই লয়ে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আশেপাশে যা শব্দ করছেন একটু হাত দুটো হাঁটুর উপরে আকাশের দিকে খোলা, মেরুদণ্ড সোজা থাকবে, শরীরকে হালকা করে ছেড়ে দেবো, সবার চোখ বন্ধ থাকবে, হাত আকাশের দিকে খোলা থাকবে, কেউ চোখ খুলবো না, সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে শুনবো এবং মনকে সংযত করব, শরীরের সাথে একই লয়ে আনার চেষ্টা করব। ঠিক আছে, সবাই রেডি? চোখ খুলবো না, কোনো অবস্থাতেই চোখ খুলবো না আমরা। সবাই মেরুদণ্ড সোজা থাকবে, আর ধীরে ধীরে ছেড়ে দেব। আরেকটি দীর্ঘ শ্বাস নেব, আর ছাড়তে ছাড়তে সম্পূর্ণ খালি হয়ে যাব। এবার মন চাইলে ধীরে ধীরে আমরা চোখ খুলতে পারি। আন্তর্জাতিক যোগ দিবস এই শুভক্ষণে আপনাদের সবলকে জানাই যোগ দিবসের আন্তরিক আমন্ত্রণ। প্রথমেই বলে রাখি, দ্য আর্ট অফ লিভিং এই বিশ্বের সবথেকে বৃহত্তম একটি স্বেচ্ছাসেবী সংস্থা, আর এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেন আমাদের পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজি। এই রবিশঙ্করজির লক্ষ্য পৃথিবীর প্রতিটা মানুষের মুখে হাসি দেখতে, আর এই হাসি অন্যতম উপায় হলো যোগ বা যোগ ব্যায়াম। যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। ডেইলি যদি আমরা যোগ ব্যায়াম করি তাহলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি, এবং এর সাথে সাথে যোগ আমাদের মানসিক বিকাশ ঘটায়, মনের চাপ যা স্ট্রেস থেকে মুক্ত থাকা যায়, এবং যোগের বিভিন্ন অনেক উপকারিতা আছে। সবাই সবার ডান সাইডে, অর্থাৎ ইনস্ট্রাক্টর যেভাবে দেখাচ্ছেন তোমরা তার বিপরীত সাইডে করবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে করো, স্বতঃস্ফূর্ত, লজ্জার কিছু নেই। একবার রাইট সাইড, একবার লেফট সাইড। ডান হাত তুলব, বা পাশে বেঁকে যাব যেভাবে ইনস্ট্রাক্টর করছেন, এবং একটু মালিশ করব, ডোলব রাইট সাইড ওয়াইজ। পাঁচ, 1, 2, 3, 4, 5। শ্বাস নিতে নিতে হাত পেছন দিকে যাবে, ছাড়তে ছাড়তে সামনের দিকে, ছাড়তে সামনের দিকে, নিতে নিতে পিছন দিকে, শ্বাস নিতে নিতে পেছন দিকে হাত, ছাড়তে ছাড়তে সামনের দিকে। এবার অপোজিট
শ্বাস নিতে নিতে হাত নিচু হয়ে পেছন দিকে যাবে এবং ছাড়তে ছাড়তে সামনের দিকে, আবার শ্বাস নিতে নিতে পেছন দিকে ছাড়তে ছাড়তে আবার সোজা ধীরে ধীরে তার সাইডে যতটা সম্ভব ততটা পেছন দিকে মাথা পেছন দিকে থাকে ততটা ঘুরাতে পারি, আবার সোজা হয়ে দাঁড়াবেন। ঠিক আছে স্যার, চোখ বন্ধ মেরুদণ্ড সোজা, সবাই চোখ বন্ধ করে নেব, সম্পূর্ণ চোখ বন্ধ, শরীরের মধ্যে যা অনুভূতি হচ্ছে।